আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ও ভালোবাসে খুব ভালো আছি। তো আবারও আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে হচ্ছে ব্লগটা একটু এলোমেলো, তো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখানে হচ্ছে সকালবেলা নাস্তা করব আমরা, তো কাঁঠাল মুড়ি খাবো। তো এখানে আম্মু হচ্ছে কাঁঠালটা ভেঙে নিচ্ছে, আর বাসায় অনেক কাঁঠাল, 4-5টা প্রচুর কাঁঠাল, কারণ একসাথে সবগুলো পেকে গেছে। সবই হচ্ছে বাগানের কাঁঠাল, আমাদের কোনো কেনা কাঁঠাল না, আর আমরা কেনা কাঁঠাল বেশি খাইও না, বেশিরভাগ বাগানের কাঁঠালই খাওয়া হয় আর কি। আর এখানে আম্মু কাঁঠাল ভাঙছে, আর কাঁঠালটা মানে একটু গলে গেছে, কারণ কালকে থেকেই কাঁঠাল খাওয়া শুরু হয়েছে, মানে কালকেই সবগুলো কাঁঠাল একসাথে পেকে গেছে 4-5টা। তো কালকেও কিছু কাঁঠাল খেয়েছি, আবার এখনও সকালবেলা নাস্তা করছি আর কি। তো কাঁঠালটা একটু নরম হয়ে গেছে, তারপরও মানে কাঁঠালটা কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল, আমরা মুড়ি দিয়ে খেলাম সবাই। তো এখন তো হচ্ছে আম কাঁঠালের সিজন, তো সকালবেলা আম কাঁঠাল এগুলো হচ্ছে সারাদিন খাওয়া হয় আর কি। আর এই সারাদিনই কিছুক্ষণ পরপরই হচ্ছে আম খাওয়া হয়, কাঁঠাল খাওয়া হয়, এরকম খেতেই থাকি। তার মধ্যে মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া যাচ্ছে না একদম, আর আমাদের তো গ্রাম এলাকা, একটু বৃষ্টি হলে কাদামাটি দিয়ে ভরে যায়, এর জন্য বাইরে যাওয়া একদম মানে ইম্পসিবল হয়ে যায়। তো সকালবেলা সবাই কাঁঠাল মুড়ি তারপর হচ্ছে আম দিয়ে নাস্তা করে নিলাম। তো সকাল থেকে আজকে খুব বৃষ্টি, তো আম মুড়ি কাঁঠাল খেতে ভালোই লাগছে ঠান্ডার দিনে। তো আম্মুর হচ্ছে কাঁঠাল ভাঙা হয়ে গেল, তো এখন হচ্ছে আমি এই তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে নাস্তাটা করে নিব। তো আপনারা ভাববেন আবার অল্প একটু মুড়ি নিয়েছি, মুড়ি কি ঘরে নেই? আসলে মুড়ি আছে, আমি অল্প করে নিয়েছি, কারণ আমি আবার অত বেশি মুড়ি কাঁঠাল দিয়ে খেতে পাই না, এর জন্য অল্প অল্প করে নেই, যাতে করে আবার মুড়িগুলো যেন নষ্ট না হয়ে যায় এর জন্য আর কি। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নিব। আবার আম কেটে নিয়েছি, বাসায় অনেক আম, আমগুলো একদম পেকে পেকে যাচ্ছে। তো এখানে আম কেটেছি, আম খাবো এখন, কাঁঠাল খেয়ে নিলাম। আর এতক্ষণ হচ্ছে হাজবেন্ড ঘুমিয়ে ছিল, ও ঘুম থেকে উঠলো, ওকেও আম কেটে দিলাম, তারপর হচ্ছে বসে বসে কাঁঠাল খাচ্ছে এদিক দিয়ে টেবিলে। আর আমার ছোটো মেয়েও কিন্তু আম কাঁঠাল খায়, কিন্তু বড় মেয়ে তেমন একটা পছন্দ করে না, আম কাঁঠাল খুবই কম খায়, কিন্তু ছোটো মেয়ে খায়, মাশাল্লাহ ভালোই খায়, যা খায় যে দেখেন সকাল থেকে কাঁঠাল খেয়ে কী অবস্থা করেছে, একটা খাবে আর হচ্ছে 2-3টা কাঁঠাল আর কি মানে রোয়াগুলো নষ্ট করবে। তো আমাকে এখন দেখাচ্ছে যে দেখো কী করেছে আর কি, দেখেন আপনারাই দেখেন। তো ওকে মানে সারাদিন এই ধুতে ধুতে হচ্ছে আমার সকাল থেকে মানে একদম দুপুর গড়িয়ে যায় আর কি। তো আজকে দুপুরে হচ্ছে রান্না করব ঢেঁড়স ভাজি আর কিছুই না, কারণ হচ্ছে কালকে যে খিচুড়ি রান্না করেছিলাম তার ভর্তা, তারপর হচ্ছে মাংস, কোনো কিছুই আর কি সম্পূর্ণভাবে খাওয়া হয়নি, একটু একটু রয়ে গেছে সবই। তো তাই ভাবলাম আজকে আর কিছু রান্না করব না, শুধু ঢেঁড়স ভাজি, ভর্তা আর হচ্ছে মাংস দিয়ে হয়ে যাবে এর জন্য। তো আমি এখন হচ্ছে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তো আর কিছুই দিব না, আর অল্প একটু লবণ দিব। অনেকে আছে যে ঢেঁড়স ভাজিতে একটু হলুদ ব্যবহার করে, কিন্তু আমার হাজবেন্ড হলুদ খেতে পছন্দ করে না, একদম সাদা ভাজিটাই করব এভাবে ভেজে আর কি তেলে। তো ভাজি করতে করতে যারা আমার চ্যানেলটি
আজকে নতুন দেখছেন, যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর আপনি চাইলে আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে নেড়েচেড়েটা হয়ে গেছে, এই ছিল আজকে দুপুরে রান্না, একদম সিম্পল। আর আজকে রান্নার বেশি চাপও ছিল না, শুধু ভাজি আর ভাতই রান্না করেছি, আর দুপুরে ভর্তা ভাজি মাংস দিয়ে খেয়ে নিলাম। তো তারপর হচ্ছে আবার বিকেলে একটু নাস্তা বানাবো আজকে, যেহেতু কিছু রান্না করিনি। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। তো আমি এখানে কাবাবের মশলা, তারপর লেবুর রস, টমেটো সস, তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে টমেটো সস ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি। তখন হচ্ছে আমি মাংসগুলো একটু ভেজে নেব। তো মানে কোনো প্রিপারেশন নাই, এমনি জাস্ট মাংসটা জাস্ট ভেজে নিব এইভাবেই, আর তার সাথে হচ্ছে কিছু রুটি বানিয়ে নিব ময়দা দিয়ে। তো এগুলো হচ্ছে আজকে আমাদের বিকালের নাস্তা, কারণ আমার মেয়ে, বললামই তো আরেকদিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বড় মেয়ে আর কি মুরগির মাংস খেতে খুব পছন্দ করে, এই ভাজা পোড়া আর কি, এর জন্য ওর জন্যই করি সবসময় বেশিরভাগ। তো এই তো আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেল, আর রুটি বানিয়ে নিয়েছিলাম এমনি জাস্ট, মানে একটু তেল দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে মাংসটা ভেজে নিয়েছি। তো এখানে আজকে মানে শেষ করব ব্লগটি, আজকের ব্লগটি একদম ছোট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে আবারও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।